শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর ও কাল্পনিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভূতুড়ে। আজকে আপনারা কিছু ভূতুড়ে শুনবেন সুজয়দের লেখা ছায়ার সংকেত। শুরু হচ্ছে ছায়ার সংকেত। সে প্রায় 15-16 বছর আগেকার কথা। আমি একবার কীভাবে প্রাণে বেঁচে গিয়েছিলাম সে কথা ভাবলে আজও ভয়ে শিউরিয়ে উঠি। তখন ঠাকুরপুকুরে একটা বাসা ভাড়া করে একাই থাকতাম। আরও 5 মাইল পর বনগ্রাম ছিল আমার ক্যাম্প অফিস। ওই পথে সন্ধ্যার পর লোকজন খুব একটা চলাফেরা করত না, বাস গাড়ি খুব কম যাতায়াত করত। অনেক সময় গাড়ি না পেলে হেঁটেই যেতে হতো অফিসে। ফেরার পথে 8টার পর বাস ফেল করলে হেঁটেই বাড়ি পৌঁছতাম। রাতের অন্ধকারে ওই পথে বহু খুন, জখম, লুট ইত্যাদির কথা প্রায় শুনতাম। যে বাড়িতে ছিলাম সেখানে এক বৃদ্ধাকে মাসিমা বলে ডাকতাম। তিনি প্রায় বলতেন, তো ভালো নয়, তুমি একা থাকো, কে জানে কি হবে, দিনকাল ভালো নয়। আমি কদাচিৎ ক্যাম্পে থাকলেও প্রকৃত ক্যাম্পে রাত কাটাতে আমার অস্বস্তি বোধ হতো, তাই গাড়ি ফেল করলে হেঁটেই বাড়ি ফিরতাম। এমনই একদিন, সেদিন ছিল শনিবার, রাত 8টার গাড়ি ফেল করে ওই পথে হাঁটা শুরু করলাম। প্রতিদিন সঙ্গে দু একজন পাই, কিন্তু ওই দিন একটাও সঙ্গী না পেয়ে একাই ওই পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। সেদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ভাবনা হচ্ছিল বৃষ্টিতে যেন ভিজতে না হয়, তাই খুব দ্রুতই হাঁটছিলাম। সেদিন একটু ভয় লাগছিল, রাস্তায় বা দূরে কোনো আলোর চিহ্ন দেখতে পাচ্ছিলাম না, অন্ধকারে একরকম অন্ধের মতো হাঁটছিলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা ঠান্ডা হাওয়ায় গা শিরশির করে উঠল। আর কিছু দূর হাঁটলে খালপল নামে জায়গাটা পার হওয়া যাবে। এই খালপল স্থানটি ছিল চোর ডাকাতের স্থান। ওই স্থানে লোকের টাকা পয়সা ইত্যাদি তারা কেড়ে নিত। কয়েকবার ওই স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ওই রাস্তা পার হতে সেদিন মোটেও আমার মন সায় দিচ্ছিল না। ভাবছিলাম একজন এদিক দিয়ে গেলে তার সঙ্গে যাওয়া যাবে, কিন্তু আশ্চর্য, কিছুক্ষণ অপেক্ষা করেও কারো দেখা না পেয়ে যা আছে কপালে বলে হাঁটতে শুরু করলাম। হঠাৎ অন্ধকারে একটা কালো ছায়া আমার কাছে ছুটে এলো। আমি কিছু বলার আগেই ওই ছায়া আমার কানে ফিস ফিস করে বলল, পালিয়ে যা, এদিকে আর এগোস না, একটা লোককে মেরে তার সর্বস্ব কেড়ে নিয়েছে, তুই গেলে তোকেও মারবে। আমি অনুমান করে বললাম, ফতাদা তুমি? তুই পালাস শিখলি, ওরা এদিকেই আসছে তোকে দেখে। আর ছায়াটাকে দেখতে পেলাম না। সত্যিই মনে হলো দূরে কিছু লোক ছুটে আসছে। প্রায় আধ ঘন্টার পথ অতিক্রম করেছিলাম। কীভাবে দৌড়ে কত রাস্তা পার হয়ে ক্যাম্প অফিসে ফিরে গিয়েছিলাম তা ভগবানই জানেন। পরদিন সকালে বাড়ি ফিরে শুনলাম মাসিমা বলল, বুঝলি বিশ্বনাথ, ভদাকে কাল রাতে খালপুলের ধার থেকে মরা অবস্থায় পাওয়া গেছে। কথাটা শুনতেই বুকের ভিতর ছ্যাত করে উঠল। ভদাদা আমার অন্তরঙ্গ ছিল। আমার বাড়ি থেকে বেশ কিছু দূরে তাদের বাড়ি ছিল। সন্ধে মাঝে মধ্যে আমার ঘরে এসে আড্ডা জমাত। তার সঙ্গে যাত্রা, নাটক ইত্যাদি প্রায় দেখত। কথাটা বলতে যাচ্ছিলাম যে মাসিমা কাল রাতে আমিও ওই পথেই আসছিলাম। কে যেন আমার কানে ফিস ফিস করে ক্যাম্পে ফিরে যেতে বলেছিল। তার স্বরটা বদাদার মতো। তার সংকেতে ক্যাম্পে ফিরে না গেলে
আমাকেও মৃত অবস্থায় পড়ে থাকতো। টাকা পয়সা খুব একটা না থাকলেও সোনার আংটি ও রিস্ক ওয়াচটা তো ছিল। কথাটা বললে মাসিমা বিশ্বাস করুক বা না করুক তিনি আমাকে নিয়ে আরও চিন্তায় পড়বে, তাই বললাম না। এর কিছুদিন পর আমি বদলি নিয়ে কলকাতায় চলে এসেছি, তখনও মাঝে মাঝে চিন্তা করি। সেদিন ভদাদার আত্মাই আমাকে যেতে বারণ করলো, না অন্য কেউ, না আমারই মনের ভুল, কে জানে। শুনছিলেন ছায়ার সংকেত, রচনায় সুজয় দে, গল্পপাঠে অভিষেক মণ্ডল, ভদাদার ভূমিকায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, মাসিমার চরিত্রে শ্রেয়া চৌধুরী, গল্প পরিচালনায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, গল্প সম্পাদনায় নবকুমার সারধিকারী, স্পেশাল ইফেক্টসে শিলাদিত্য চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইনে অভিষেক মণ্ডল। আমরা আগামী সপ্তাহে আবার হাজির হব এরকম একটি ভয়ঙ্কর স্বরচিত ও কাল্পনিক গল্প নিয়ে। ধন্যবাদ।